হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের বন্ধু এম কুমার ভাই। আজ আমি তোমাদের জন্য সেলফি ক্যামেরার একটি সিক্রেট সেটিং নিয়েছি আপনারা হয়তো অ্যান্ড্রয়েড মোবাইলে সবারই থেকে থাকে সেলফি ক্যামেরা, কি সেলফি ক্যামেরা নিতে চান, তো সেলফি ক্যামেরার একটি সিক্রেট সেটিং নিয়ে এসেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সেলফি ক্যামেরা কী কাজ এবং সেলফি ক্যামেরার মধ্যে কী আমরা কাজ করতে পারি টোটাল কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়ে কথা বলো তোমরা হয়তো আমার থাম্বনেইলকে বুঝতে পেরেছো আজকের টপিকটা কী। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে সেলফি ক্যামেরা একটি সিক্রেট সেটিং। সেলফি ক্যামেরা একটি সিক্রেট সেটিং হচ্ছে তোমাদের অজান্তে যদি কেউ যদি তোমাদের মোবাইল ঘাটাঘাটি করে থাকে, কি তোমাদের মোবাইলের মধ্যে যদি কোনো প্যাটার্ন বা পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা সেটা যদি কেউ তিনবার কি চারবার কি একবার যদি ভুল প্যাটার্ন কিংবা ভুল পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে কিন্তু ওর ছবি গোপনে উঠে যাবে, কেউ জানতেই পারবে না যে কে আপনার ফোনটা কেটেছে আর কে আপনার ফোনটা ইউজ করেছে, কিন্তু তাকে তুমি আপনাতে ধরতে পারবে। এবং একটি অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবো অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন থার্ড আই এই অ্যাপ্লিকেশনটি। আমি এখন ওপেনে ক্লিক করছি, দেওয়া আছে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো লিঙ্কে দেওয়ার পর ওপেনে ক্লিক করবেন, ওপেন ক্লিক করার পর এই মিটেন হিসেবে চলে আসবে, এটাতে ক্লিক করতে হবে গোতে। তো এই গোতে ক্লিক করবেন, গোতে ক্লিক করার পর এখানে প্যাটার্ন চলে আসে, প্যাটার্নগুলো দেখে নেবেন। তারপরে তিন নম্বরে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখন দেখতে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দেবেন অ্যাক্টিভ দিস অ্যাডমিন। তো আপনার এখানে ক্লিক করবেন অ্যাক্টিভ দিস অ্যাডমিন, এটাতে ক্লিক করবেন। তারপর দেখা যাচ্ছে নেক্সট সেট আপ, তো আপনারা এই নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো নেক্সটে আসার পর নেক্সটে ক্লিক করবেন, তো আপনার পারমিশনগুলো দিয়ে দেবেন। তো আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি, আপনার পারমিশনগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে এলাতে ক্লিক করবেন, তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। যদি এইটা যদি অন না থাকে তাহলে এটাকে অন করে নেবেন অটোমেটিকলি। তো অন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লাস্ট আনলক টাইম আর নাম্বার অফ আনলক অ্যাটাম্পট, এটা মানে বুঝিয়ে দিচ্ছি, এটার মানে হচ্ছে তোমাদের কতবার ভুল পাসওয়ার্ড এন্টার করলে আপনার ছবি উঠে আসবে। তো আপনি যদি একে দেখতে চান তো একে ক্লিক করবেন, যদি আপনি চান তিন নম্বরে ভুল প্যাটার্ন দিলে তার ছবি উঠে আসবে তাহলে এটা তিনে ক্লিক করতে দুয়ে ক্লিক করবেন, আপনার ইচ্ছে মতো সেট করতে পারেন। তো একে সিলেক্ট করার পর এখানে ক্যান্সেলে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন আপনার এটা চালু হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন নো ইমেজ। আপনার যদি মোবাইলে লক অবস্থায় যদি কেউ ভুল পাসওয়ার্ড দিয়ে থাকে, ভুল প্যাটার্ন কি ভুল পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে তার ছবি চলে আসবে, গোপনে এখানে তার ছবি চলে আসবে, কেউ সে জানতেই পারবে না। আপনি খুব সহজেই আপনি বুঝতে পারে যাবেন যে আপনার মোবাইলে কি ঘাটাঘাটি করেছে। তো এমন একটি অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি যদি চান আপনি আনস্টল করতে তা কিন্তু আনস্টল হবে না, আমি দেখাচ্ছি আনস্টল করে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনস্টল হবে না, দেখতে পাচ্ছেন এটা আনস্টল হলো না, দেখতে পাচ্ছেন এমন একটি অ্যাপ্লিকেশন। কিন্তু এটাকে আনস্টল করার জন্য আবার চলে যাবেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে, অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটসে ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করার পর এই চলে আসতে দেখতে পাচ্ছেন আনস্টল, এই আনস্টলে ক্লিক করে এবার তোমার আনস্টল করতে পারবে, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট আনস্টল করা যাবে না। তো এমন একটি অ্যাপ্লিকেশন। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে জানতে পারলেন সেলফি ক্যামেরা একটি সিক্রেট সেটিং। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।